বাতাসেই চলবে গাড়ি, ঘন্টায় সর্বোচ্চ গতি 111 মাইল। ভাবুন তো, গাড়ি চলছে অথচ কালো ধোঁয়া নেই। কার্বন ডাইঅক্সাইড, মনোঅক্সাইড, হাইড্রোকার্বন বা বেঞ্জিন নয়, গাড়ির বর্জ্য বলতে শুধুই পানি। তাও এতটাই বিশুদ্ধ যে আপনি অনায়াসে সেই পানি পান করতেও পারেন। শুনতে কল্পবিজ্ঞানের গল্পের মতো লাগলেও এই নতুন গাড়ি বাণিজ্যিকভাবে বাজারে আনতে যাচ্ছে টয়োটা। এর নাম টয়োটা মিরাই। পেট্রোল বা ডিজেলে নয়, মিরাই চলবে বায়ুমণ্ডলে সবথেকে বেশি পাওয়া যায় যে উপাদানটি, সেই হাইড্রোজেনে। পেট্রোল পাম্পে গিয়ে তেলের বদলে ভরে নিতে হবে হাইড্রোজেন। ব্যাস, গাড়ির ভিতরেই হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে ও গাড়ি চলতে শুরু করবে। বিক্রিয়ায় অবশেষ হয়ে পড়ে থাকবে পানি, তাও বিশুদ্ধ। নতুন এই গাড়ির গতিবেগ 111 মাইল প্রতি ঘন্টা। একবার ফুল ট্যাঙ্ক গ্যাস ভরলে চলার ক্ষমতা রয়েছে 300 মাইল। মাত্র 9.6 সেকেন্ডে এই গাড়ি 0 থেকে 62 মাইল গতিবেগ তুলতে সক্ষম। অ্যাক্সিডেন্ট হলেও এই গাড়িতে আগুন লাগার কোনো শঙ্কাই নেই, কারণ এই গাড়িতে তেলের ব্যবহারই নেই।